গৃহস্থলীর কাজের পাশাপাশি শোলা দিয়ে ফুল তৈরির কাজ করে স্বাবলম্বী হয়েছেন ঝিনাইদহের অসংখ্য নারী। এসব ফুলের বেশ চাহিদা ভালো থাকায় পারিশ্রমিকও পাচ্ছেন তারা, ভালো ফলে সংসারে সচ্ছলতা ফিরেছে তাদের। অন্যদিকে এসব কর্মজীবী নারীদের স্বাচ্ছন্দ্যে কাজ করার জন্য একটি উইমেন্স সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে প্রশাসন। ঝিনাইদহ প্রতিনিধি শিপ্রুজামানের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি, আপন করা স্বাদ। শোলা দিয়ে তৈরি হচ্ছে শাপলা, লিলি, চন্দ্রমল্লিকা, বেলি সহ নানা রকম দৃষ্টিনন্দন ফুল। প্রতিদিন সংসারের কাজ শেষে এই ফুল তৈরিতে যুক্ত হন অসংখ্য নারী। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নর্দহী গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদ প্রায় 20 বছর আগে নিজ উদ্যোগে শুরু করেন শোলা দিয়ে ফুল তৈরির কাজ। তখন থেকেই তার বাড়িতে এই কাজ করছেন গ্রামের অর্ধশত নারী। এ থেকে নারীরা প্রতিদিন আয় করছেন 300 থেকে 500 টাকা। কাজ করতে করতে আর কি সংসারের কাজের ফাঁকে ফাঁকে যতটুকু করি অতটুকু মনে করে যে সংসারের জন্য অনেকটাই হেল্প হইলো। কাজ করতেও ভালো লাগে, সময়টাও কেটে যায়, আবার অনেকটা সংসারের দিক দিয়েও মনে করো আর্থিক সহযোগিতা পাই। 2003 থেকে শুরু হয়েছে, সেই সময় থেকে আমরা কাজ করতে এই কাজটা করতে খুব ভালো লাগে। এই কাজটা করি আমরা কাজের ফাঁকে ফাঁকে, মনে করো সংসারের কাজ যে করে দেয় এই কাজটা করা হচ্ছে। এই যাতে সুযোগ সুবিধা মানে রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি, এই জায়গায় যতটুকু কাজ করি ততটুকু ইসির ভিতর থেকে আমাদের মানে টাকা পয়সা দেওয়া হয়। আমরা আমাকে টাকার উপরে মানে কাজের উপরে আমাকে টাকা, ঠিক আছে। আমরা এত পর্যন্ত এত চ্যানেলের লোকজন এসেছে আমাদের কাছে কথা জিজ্ঞেস করেছে, কিন্তু আমরা তাদের থেকে কোনো সুযোগ সুবিধা এই পর্যন্ত পাইনি। এই মাল কটা আগে বিল খাল থেকে হতো, এখন আর বিল খালে হয় না। এখন বিভিন্ন জায়গা থেকে মানে ফরিদপুর এবং খুলনা ফুলতলা থেকে এগুলো সংগ্রহ করতে তারা সাজ করে সেখান থেকে কিনে নিতে হয়, কিনে আনতে হয়, কস্টিং বেশি, মেলা পরে। নারীরা যেন আরও সুন্দরভাবে এই ফুল তৈরির কাজটি এগিয়ে নিতে পারে সেজন্য একটি ওমেন্স সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। মহিলাদের যাতে সুন্দর করে বসে কাজগুলো করতে পারে এটার জন্য চেষ্টাটা করছি। ওটা হচ্ছে একটা ওমেন্স সেন্টার, যে মানে বাজেট খুব কম, এটা ডিজিটালের একটা উদ্যোগ। শোলার তৈরি এসব ফুল ঢাকার নিউ মার্কেট, মিরপুর, কলাবাগান সহ বিক্রি হচ্ছে বিভিন্ন জেলায়। মৌসুমী রহমান, আরটিভি।